ও বাবা রে এ দেখো এ এখানে এসে দাঁড়িয়ে আছে কেন ভাই আরে যেতে দেয় না ভাই আমার হ্যাঁ আরে ভাই চলে এসছে কতখানি দৌড়ে দৌড়ে আরে বাবা কেন আমার আরো দপ দপ করছে কেন ইউ হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার হরর গেম প্লে ভিডিও আজ আমরা চলে এসে আরও একটা অ্যামেজিং হরর গেম প্লে ভিডিওটি এবং আজকে আজকে আমরা যে হরর গেম প্লেটা খেলবো সেটার নাম হচ্ছে দ্য ক্লাসরুম ইয়েস তো বেসিক্যালি এই ক্লাসরুমের মধ্যে কদিন ধরেই কিছু দিন ধরেই মানে ক কিছু সপ্তাহ ইয়াফের কিছু মাস ধরেই একটা পর একটা স্টুডেন্ট গায়েব হয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা এসছি একজন রিপোর্টার একজন ডিটেকটিভ চাই বলতে পারো তোমরা সেই হিসেবে আমরা এই স্কুলের মধ্যে ঢুকবো এবং ভেতরে ঢুকে দেখবো যে কি আছে কি কারণ যে স্টুডেন্টগুলো একটার পর একটা গায়েব হয়ে যাচ্ছে এটুকু শোনা যায় যে এই স্কুলের মধ্যে একটা দুটো নয় এই স্কুলের মধ্যে অসংখ্য অসংখ্য মনস্টার আছে এবং সেই মনস্টারগুলোই হয়তো হয়তো এই স্টুডেন্টগুলোকে কিডন্যাপ করতে পারে বা খেয়ে ফেলতে পারে বা যাই হোক কিছু একটা করতে পারে তো এই গেমটা হচ্ছে সেই আগের গেমটার মতো যে গেমটাতে আমরা সুপার ন্যাচারাল গেমটা খেলেছিলাম যে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো এবং আই বেটের ওপরে দিয়ে দেবো যে সুপার ন্যাচারাল যে আমরা গেমটা খেলেছিলাম সেই গেমটারই এখানে এখানেও আমাদের এই যে মাইক আছে মানে আমার হেডফোনের সাথে যে মাইকটা কানেক্ট করা থাকবে সেই মাইকের থ্রু আমরা যাই কথা বলবো না কেন মনস্টার হোক ভূত হোক সে তো সব কিছু শুনতে পারবেই এছাড়াও আমরা যদি হেঁটে হেঁটে গেমের মধ্যে যাই বা কোনো রকম কোন আওয়াজ আছে সেই আওয়াজগুলো মনস্টারটা শুনতে পাবে এবং আমাদেরকে মেরে ফেলবে তো বুঝতেই পারছো যে আজকে আমাদের সাথে কি না কি হতে চলেছে তো বাস ভিডিও শুরু করবো আর এখনো যদি তোমরা লাইক না করে দেখো অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুনত করে দিও সাবস্ক্রাইব ছ হাজার সাবস্ক্রাইবের একদম দরজার সামনে চলেছি জলদি জলদি ছ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তো চলো শুরু করে আজকের ভিডিও লেস রাইট তো আমরা চলে এসেছি গেমের মধ্যে এবং আমি আমার হেডফোনটাকেও কানেক্ট করে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ যে হেডফোনে ইয়েস আলো জ্বলছে আলো জ্বলছে মানেই এটা কানেক্ট করছে এবং চালু আছে তো চলো থ্রি টু ওয়ান বলে স্টার্ট করব পিক আপ সেটিং এক্সিট ডিসকট ভাই সব কিছু আছে দ্য ক্লাসরুম আর্লি অ্যাক্সেস ইয়েস এটা এখনও গেমটা হচ্ছে আর্লি অ্যাক্সেস আছে তো এটা এখনও যাই না এটা আমি আলি এক্সেসি পেয়েছি এখনও অ্যাভেলেবেল হয়ে গেছে কিনা আই থিঙ্ক অ্যাভেলেবেল হয়ে গেলেও এটা এখন তো পে ভার্সানই চলবে তো চলে শুরু করব পঙ্খা চলছে নিউ গেম নিউ গেম করব ওকে ঠিক আছে লোডিং হচ্ছে আমি হালকা করে গেমের সাউন্ড বাড়িয়ে রেখেছি আজকেও কারণ ভাই ভূতের গেম সাউন্ড একটু বাড়িয়ে রাখতে হয় কারণ আমি জানি শুধু আমার একার কেন ফাটবে ফ্ল্যাশ লাইট প্লাস লাইট ভাই সাউন্ড একটু আস্তে আছে গেমটার ইয়েস আমরা গাড়ি থেকে নেমে পড়েছি টর্চ লাইট নিয়ে নিয়েছি আই থিঙ্ক ব্যাটারি আমাদের যা ইকুইপমেন্টগুলো আছে সেগুলো আমাদের নিতে হবে এবং ব্যাটারি ফ্যাটারি ভাই সবই আমাদের হয়তো লাগতে পারে কারণ এ যা কেলোর কীর্তি আছে ইয়েস যেটা আমি বলছিলাম যে চাইল্ড মিসিং হয়ে যাচ্ছে স্কুল থেকে হ্যাঁ ভেঙে ঢুকে পড়বো আমরা রুম আমাদের খুঁজতে হবে মানে আমরা জার্নালিস্ট কিছু একটা হতে পারে ডিটেক্টিভ তো মনে হচ্ছে না জার্নালিস্ট যে আমরা খবর সংগ্রহ করতে এসছি তো ইয়েস ফাইনালি আমরা লাইটটা অন করে দিয়েছি ইয়েস জুলাই ওয়ান নাইনটিন নাইনটি সিক্স আমাদের তো কান্ট খুঁজে বার করতে হবে এবং চাবি যা পাবো ব্যাটারি ব্যাটারি পেয়ে গেছি ইয়েস তো টর্চের ভাই মাঝে মাঝে টর্চের ব্যাটারিও চেঞ্জ করতে হবে আর আই থিঙ্ক এত এখন ভূত আসবে না হয়তো

আমারই ছায়া তো টয়লেট ইয়েস চেন্স টয়লেট অন্তত এখানে কিছু দেখতে পাইনি ভাই এখানে কোথায় মনসার থাকবে সেটা হচ্ছে কথা এখানে প্যানের মধ্যে তা নেই ভাই মোটামুটি আমি এখন সবই খুলে খালে দেখছি তো এখনো পর্যন্ত কিছু তো পাইনি সেরকম গার্লস টয়লেট ওকে ওই দেখো কে রে ভাই কে রে ভাই তুই এই হাসছে আবার হি 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 করে আরে টা কি হবে একটা ভাই বাচ্চাটা হাসছে ভাই বাচ্চাটা ভূত না পুতুল না সত্যিকার বাচ্চা এটাও একটা ভাই এটা পেছন দিকে यार या कैसा कैसा भाई कैसा ये तो तुले छुले फेर दिला हार में जा तेरा यार भाई कि विशाल भाई ये खाने तो बड़ो स्कूल माने तो विशाल स्कूल स्कूल शेष नहीं যেতে কোথায় হবে করতে হবে কি জানি না কিছুই জানি না আর ব্যাটারি বোধহয় শেষ হয়ে যাবে টর্চ বা ক্যামেরার কিছু একটা একটা দাগ দেখাচ্ছে কেন ভাই এখানে কিছুই নেই আরে বাবা এখানে আমার আরও দপ দপ করছে কেন হঠাৎ করে চলে এসছে এখানে বুঝতে পারছি না যে মাইকে আমার কথা চিহ্নও আমি দেখতে পাচ্ছি না যে ভূত শুনতে পাচ্ছি কিনা অলরেডি আমরা বোধ দুটো ভূত দেখে ফেললাম একটা এই দেখো বাচ্চাটা আবার এখানে শুয়ে পড়েছে ভাই কি হলো আরে আরে পাঁচসে বাচ্চা ওই বাচ্চা বুথ ওই অন্ধকার আছে ভাই ওদেরকে অন্ধকার আছে বাপরে বাপ দেখাই যাচ্ছে না সবই দেওয়াল তুলে দিয়েছে রিপ্লেস ব্যাটারি ওকে ব্যাটারি রিপ্লেস করে দেওয়া হলো বাচ্চাটা কোথায় গেল আমার তো মনে হচ্ছে বাচ্চাটাই আসল ভূত বাচ্চা ভূত আছে কেন ভাই করে হাসছিল আবার আমরা দৌড়াতে পারবো সব কিছুই চলছে ফ্যান ফ্যান সবই চলছে ভাই কম্পিউটারও চালু আছে ক্যালকুলেটার চলছে ডেস্ক রয়েছে ডেস্কের মধ্যে কিছু নেই চেয়ার ছড়ে ছুঁড়ে ফেলে দাও এমন কিছু নেই করতে হবে এটা কি যে কী আমি এখানে খুঁজো ভাই সেভেন্টি এইটে যদি কান্ট হয় আমি নাইনটি নাইনটি সিক্সে এসেছি এখানে একটা কী রয়েছে ব্যাটারি রয়েছে আর একটা ব্যাটারি পেয়ে গেছি আমরা সব কম্পিউটারগুলো চালু রয়েছে ভাই ইচ্ছে ছিল তখন টসে চলতো আই থিঙ্ক এদিকে আবার অন্ধকার ভাই এত আওয়াজ করছে কেন এইগুলো আজকে জানে যে এই আওয়াজ করলেই ভুত ফুত চলে আসে কি দরকার এত আওয়াজ করা আর কি অন্ধকার রে ভাই তো দেখাই যাচ্ছে না টর্চের আলো ছাড়া কি পড়ে আছে আর একটা চিটকুট সব লিখে রেখে দিচ্ছি আবার কেটে ফাইনালি হ্যাভে দা উইল টু ওয়াইট সামথিং এত কে পড়বে ভাই লাস্টের দিকে কি আছে দি হি দা হিম্যাস দ্য রিয়েল ওয়ার্ল্ড ভাই তু দেখ হয়ে গেছে ব্যাটারির আবার এত তাড়াতাড়ি যে দৌড়াচ্ছি দৌড়ানো পর্যন্ত আবাস দিয়ে রেখেছে ও বাবা নিডে কি বললো না নিডে কি বললো একটা এত বড় স্কুলের মধ্যে আমি চাবি খুঁজবো করতে

বলছে রেডমি রেডমি আউট অফ হেয়ার হ্যাঁ আবার ব্যাটারি খুঁজতে হবে বলছিলাম সবাই যে ব্যাটারি খুঁজতে হবে ব্যাটারি পেয়ে গেছি এখানে আরও একটা ভাই চিরকুট ও তো চিরকুট লিগে রেখে দিয়েছে ভাই মানে কেউ জানতোই যে এখানে কেউ না কেউ পরে আসবে এই চিরকুল কোম্পানি রেখে দিয়েছে यू ना बनी हैव भाई पाला क्लासरूम देखो भाई पूरा तो बड़े-बड़े क्लासरूम बच्चों बच्चे बस हुए और एक चाबी मिल गई ये বাচ্চা আবার হাসছে বাচ্চা হাসি মানে ভাই गुस्सा বাইরে করে কাভলা আছে বাচ্চা উঠে যাচ্ছে আমার একটা চিড়কুট এই আজ এ চিড়কুট লিখে রেখেছিস কেন ভাই তোরে rato আর স্মাইললি করে রেখেছে বাকি ভাষা কি

আমার নতুন করে শুরু করতে হবে নাকি আচ্ছা লিফটের ওখান থেকেই হচ্ছে ওকে 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 বুঝেছি ওই হুডার হ্যাঁ এখানে চাবি ছিল হ্যাঁ চাবি নেই বা ভাই বাহ আস্তে আস্তে চাবিও হাওয়া করে দিচ্ছে এরা এ আর সি এই সত্যিকারে হাসে না আমাদের এখানে হাসছে আমি মাঝে মাঝে বসে আছি না ডান দিক থেকে আওয়াজটা আসছে ব্যাটারি পাওয়া গেছে একটা পায়ের আওয়াজ পাচ্ছি আরে আরে ওই দেখ 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 আরে আসছে পেছন আমি অন্যদিকে করলেই আসছে দে 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 আরে পাগল নাকি চোখের আড়াল হলে ঈদ চলে আসছে কী রে ভাই অন্যদিকে ঘুরলেই আসছে আরে ভাই রে ভাই 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 পালা 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 পেছন আসছে পেছন আসছে পেছন আসছে পেছন আসছে পালা 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 আরে এই যে ভাই দৌড়ে দৌড়ে আসছে কিল 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 করে আরে ভাই আমা আরে ভাই আমা ওই যে দৌড়ে দৌড়ে আসছে কি করে আসছে মারবো বাবা কি স্পিডে আসছে ভাই আমার ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই কোথা দিয়ে কোথা দিয়ে আসে আমি নিজেও জানি না স্পিডে দৌড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ আসা গায় একটা চর পাচ্ছি মারবার ট্রেনের একটা চর এবার মাথা গরমে যাচ্ছে কিন্তু মেরে দেবো কিন্তু মাথা গরমে যাচ্ছে এই বন্ধু ফন্দুক নিয়ে আসিস নি কেন গুলি করে দিবি ধরে আচ্ছা ভাই একটু চোখের একটু দু সেকেন্ড আড়াল হলে ডা ডাব্বা ছোঁড়ে মারব তোকে আপদ ডাব্বার বাড়ির ঢুকেই দেব একদম যেটা বন্ধ করে দে না ভাই ওই

যাবো দিকে আমি ভূতের যারা আমি যাচ্ছি আমি যাবো কোন দিকে কোনদিকে চাবিটা পেয়ে গেছিলাম কত ব্যাটারি পাওয়া গেছে ওইখানে দাঁড়িয়ে আছে আপদ মারবো ইয় ছড়ে মারবো মাথায় ছিয়াড়ের বাড়ি মারব খুশি খুব খুশি আয় 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 রাজ্য খুলে আয় আবার ওদিকে ভাই আলো নিবে যাচ্ছে ভাই পুরো পুরো রে ভাই চাবি 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 ফাইনাল হুম আগেবার চাবি চক্করে মরেছিলাম এখন আবার একটা চিরকুট ভাই এআরসি 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 আকে এআরসি তার মধ্যে পেছনে পড়ে আছে ভূত বাচ্চা ভূত দাও বাবা জেসে ভূত না কিল কিল করে চোখের একটু এদিক ওদিক করে পিল করে পাড়ি যাচ্ছে যেতে হবে কোন দিকে সেটা হচ্ছে কথা অ্যাঁ এও আওয়াজ কী দরজার ভাই দরজাও আওয়াজ করছে কেও কেউ করে এখান দিয়ে আবার কেউ না উঁকি মেরে আসে হ্যাঁ ওই দরজার বাথরুমের ভেতর দিয়ে রাস্তা प्लीज पढ़ दि ग्रीन लाइट टॉर्च बैटरी से लिफ्ट 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 लिफ्ट

ওই সেগুলোই উংলি করার অভ্যেস স্টার এই সিম্বলগুলো নিশ্চয়ই কোনো কাজে লাগতে পারে আমার কারণ যেন মনে হচ্ছে এই এখানে সাউন্ডের কোনো গন্ডগোল আছে এখানে আমি যতটা পারবো আস্তে আস্তে কথা বলবো যাতে কিসে কীসে একটা সাউন্ড হলো রুম করে আল জে হেড দরজা গুলো খুলছি দরজা পিছনে যদি কি Obstacle হস করছিলা কি যে একটা आवाज হচ্ছে তু 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 কেবে আরে

আরে করতে হবে এখানে কি সেটাই তো বুঝতে পারছি না কবে আমার একই রকম লাগছে বেসিন থেকে শুরু করে এরকম টয়লেট হবে বোধ টয়লেট এরিয়া ভাই এত বিশাল একটা টয়লেট এরিয়া ওপেন মোট ওপেন বেসিন যে যেখানে পারবে হাগু মুতু করবে এই যাবার আসতে এত টয়লেট কে বানিয়ে রাখে এটা তো আমার হিসুও পায় না এ পরিমাণে টয়লেট বানিয়ে রেখেছে এখানে লাল সিগন্যাল দেওয়া আছে এটা কি জলের দেবার আমি আরো বাড়ি দিলাম আরও জল পড়ছে উল্টে আরও ঠিকঠাক কাজ করছে কিনা আমি নিজেও জানি না এখানে যা দেখছি আমি হলি করছি বেশ জলের লেভেল তো বাড়ছে

কি হচ্ছে ভাই জলের লেয়ার অনেক বেড়ে গেছে সুইচ কারেন্ট না ব্যাটারি সেট ছিল এটিকে কোথায় ভূতটা ছিল মনস্টার কোমোরগুলো সব জলের ভেসে গেছে সেই জলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি আই থিঙ্ক মতো জলটা বাড়ানোটা উচিত হয়নি এই কিছু বুঝতেই পারছি না আমি নিজে বুঝতে পারি তবে না তোমাদেরকে বোঝাবো তো অন্ধের মতো এদিক ওদিক হাতড়ে যাচ্ছি डूबे गले अबे भूत 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 अबे भूत एक नहीं है आज से आज से आज से आज से भाई आज से

কোথায় পাঠিয়ে দিল অন্ধকার প্লিস আর ভালো লাগছে না এবার তো এবার তো এবার তো নয় মেরে ফেলা একেবারে লাটা চুকে যাক আবার সে বাচ্চা তার পেছনে আসবে কিরকির করে ঘুরে বেড়াবে মাথা গরম হয়ে যাবে এখান থেকে প্লিজ বেরিয়ে যেতে বল আনন্দ আনন্দ আমি বেরিয়ে যাবো না বেরিয়ে যেতে পার না বেড়ে এবার আমি যদি মরে আমি গেম ভাই একটা পর একটা লিমিটেড লিমিটেড নেই একটা পর একটা হয়ে যাচ্ছে এদিকে এক্সিট আই থিঙ্ক এখানে আমাদের বেরোতে হবে কিন্তু দেয়াল তুলে রেখেছে তো যাবোটা এক্সিটে দেয়াল তুলে রেখে দিয়েছে না কি পড়ে রয়েছে ব্যাটারি আরে 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 কে মারলা আমি দেখবো আমি দেখতে চাই কে মারলো আমাকে আই থিঙ্ক সেই বাচ্চা ভূতটাই আবার এসে গেছে ভাই এদের আর ভূত নেই স্টকে নাকি আর বাচ্চা ভূতকে ভয় পাওয়া হচ্ছে বাচ্চাগুলো মারতেও পারছি না আরে মেরে দিল কে এবারে একটু বেশি হয়েছে না মরিনি মরিনী এবারে একটু বেশি বাড়াবাড়ি করছে কিছু বোঝার আগেই মেরে ফেলে দিচ্ছে অটোমেটিক হ্যাঁ হ্যাঁ আবার কি কম্পিউটার রুম वैसे जनरेटर आ जाएगा ना कि जाए। जाए अरे अरे बापरे अरे भाई की होएछ আমি কিছু বুঝতে পাচ্ছি না মানে মানে লাইট হাইড কি হয়ে যাচ্ছে সব বুঝগো অ্যাকসেড অ্যাক্টিভ হয়ে গেছে নাকি আরে Shit. If I step in there, I'll get fried. I need to cut the huh? power off somehow. No? The cut the power, but that means all the lights are going to be off. Power off से सामने. ডিসে ছেড়ে ছেড়ে দে ভাই চলে আমি আর চাই না ঠিক আছে ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ভাই এটা এখনো চলছে আন্ডার কনস্ট্রাকশন মানে আমি যেটা ডাউনলোড করছি এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন চলছে সেই জন্য এক একজনে এক এক রকমের ভূত ফুত আসছে ভাই মোটামুটি ভাই মোটামুটি কি বলবো আর মানে কি বলবো ভাই এখনও গেমটা চলছে আন্ডার কনস্ট্রাকশন যাই না এটা আমি যেটা ডাউনলোড করেছি সেটা আন্ডার কনস্ট্রাকশন কিনে এটা তো আমি ফ্রিতে ডাউনলোড করেছি ক্র্যাক ভার্সন ডাউনলোড করেছি তো এটা এখন আর চলছে আন্ডার কনস্ট্রাকশন তো অরিজিনাল ভার্সন যদি পাওয়া যায় তখন ভবিষ্যৎকালে আমি খেলে দেখবো ভাই এমন এক একটা ভূত যে আমি মানে কি বলবো ভয় পাওয়াচ্ছে দূরের কথা মানে বিরক্ত লেগে যাচ্ছিল ভূতগুলোকে দেখে বিশেষ করে এই বাচ্চা ভূতটা ভাই মানে কী কী পারপাসে আমি বাচ্চা থেকে মানে কে আবিষ্কার করেছে মানে যে গেমটাকে আবিষ্কার করেছে ভাই কেন বাচ্চা থেকে মানে দেখলেই মাথা গরমে যাচ্ছে মানে পেছন একটুখানি এরম তাকাবো সামনে দিয়ে হুড়ু হুর করে চলে আসে কোথা থেকে কোথা থেকে ধরে ধরে চলে আসে মানে ওটাকে দেখলেই আমার বিরক্ত লেগেছে ওভারঅল মোটামুটি গেম লেগেছে তো বাস আজকের ভিডিও এই শেষ করবো আর এখনও যদি এখনও যদি লাইক না করে দেখো প্লিজ একটা লাইক করে দেব এবং চ্যানেলটি যদি নতুন তো করে দিও সাবস্ক্রাইব ছ হাজার সাবস্ক্রাইবার একদম করে চলে এসেছি আমরা তো জলদি জলদি ছ হাজার সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে নিলে ভাই তো আমরা আরও এটা খুব মজার হরর সব রকম মিশিয়ে ভাই গেম প্লে তোমরা দেখতে পারবে এবং আমি ফানি ফানি রিয়াকশান দেওয়ার চেষ্টা করছি কদিন ধরেই বাট হচ্ছে না ঠিকঠাক তো মাঝখানে ভাই ভিউস ঠিকঠাকই আসছিলো কিন্তু এখন আবার ভিউজটা অনেকটাই ডাউন হয়ে গেছে তো সেই হিসাবে আমি একটু স্যাডও আছি সেই কারণে তো বাস আজকের ভিডিও এইখানেই শেষ করবো তোমাদের সাথে দেখাব আরো একটা আমেজিং হরর ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকো ভাবে অ্যান্ড গুড বাই বাচ্চা ভূতটাকে যদি সামনে পেতাম না গুলি করে উড়িয়ে দিতাম